দিন আমাদের জীবন সঙ্গে যুক্ত করেছেন, আর গত দিন গত রাত্রিতে ঈশ্বর আমাদের সুস্থ রেখেছিলেন, সুন্দর সুবিশ্রাম দিয়েছিলেন এবং আজকের এই সুপ্রভাত আমাদের জীবনে দিয়েছেন, যেন আমরা ঈশ্বরের প্রশংসা এবং ঈশ্বরের গৌরবার্থে জীবন্ত শাস্ত্র আমরা অধ্যয়ন করি এবং সেটা উপলব্ধি করার চেষ্টা করি। আজকে যে প্রচারের বিষয় সেটি হলো ঈশ্বরের বিচার উত্তম ও ন্যায্য। ঈশ্বরের বিচার উত্তম ও ন্যায্য। আসুন চোখ বন্ধ করি, বাক্য দেওয়ার আগে প্রার্থনা করি। সর্বশক্তিমান পূর্ণময় পিতা, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই, তোমার গৌরব তোমার প্রশংসা করি যে তুমি আমাদের সঙ্গে রয়েছো, রাত্রিবেলায় সমস্ত রকম বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেছো এবং এই সুপ্রভাতে উপাসনা এনেছো প্রভু, যেন আমরা তোমার গৃহেতে এসে তোমার ধন্যবাদ তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি। আজকে রানাবন মণ্ডলীর সমস্ত পরিবারকে তোমার হাতে রাখি, তুমি মণ্ডলীর প্রতিটা সন্তানদের মাথায় তোমার আশীর্বাদে হাত রাখো, যেন আমরা তোমার ঘরেতে আসতে পারি এবং তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি। যত জোর আমরা মিলিত হয়েছি প্রভু তোমার বাক্য শ্রবণ করছি, প্রভু যিশু তোমার নামে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো, যে তুমি যে বাক্য আমাদের দিতে চাও যে তোমার বিচার ন্যায্য এবং উপযুক্ত এবং ক্ষমা যুক্ত, যেন আমরা উপলব্ধি করতে পারি সেগত ভাবে আমাদের জীবনকে আমরা প্রস্তুত করতে পারি। প্রভু যিশু তোমার নামে এই প্রার্থনা চাইলাম, গ্রাহ্য শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আজকে আমরা তিনটি শাস্ত্র অংশ পাঠ করেছি, যিশার ভাগবত 51 অধ্যায় 3 থেকে 8 পদ, রোমিও 2 অধ্যায় 1 থেকে 11 পদ এবং যোহন্নের সুসমাচার 8 অধ্যায় 2 থেকে 11 পদ। আর এই তিনটি পাঠের মধ্যে যে মূল বিষয় রয়েছে আর সেটি হল ঈশ্বরের বিচার উত্তম এবং ন্যায্য। আমরা পবিত্র বাইবেল যদি আমরা পাঠ করি, পবিত্র শাস্ত্র আমরা অধ্যয়ন করি বা প্রচার আমরা শুনি, খ্রিস্টের সুসমাচার শুনি, পবিত্র বাইবেলের সমস্ত প্রচার শিক্ষা আমরা শুনি, তাহলে প্রতিটা শিক্ষার মধ্যে রয়েছে আমরা যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। কারণ আমাদের জীবনযাত্রার মান যদি পবিত্র না হয়, আমাদের জীবনযাত্রার মান যদি উন্নত না হয়, আমাদের প্রধান আমাদের জীবনের প্রধান আমাদের পরিবারের প্রধান যদি ঈশ্বর স্বয়ং না হন, যদি আমরা প্রভু যিশুকে গ্রহণ না করে আমরা চলেছি, আর তাহলে আমরা যতই ভালো কাজ করি যতই মঙ্গল চিন্তা করি না কেন, ঈশ্বরের কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। মধ্যযুগীয় সুসমাচার যদি আমরা 7 অধ্যায় পাঠ করি আর সেখানে 13 থেকে 23 পদের মধ্যে লেখা রয়েছে, মধ্যযুগীয় সুসমাচার 7 অধ্যায় 13 থেকে 23 পদের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তোমরা সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। আর সেখানে প্রভু যীশু খ্রিস্ট এটাই বোঝাতে চেয়েছেন যে বর্তমান যুগের মানুষ প্রভু যিশুর সময়কালে এবং আজকেও একইভাবে প্রযোজ্য, যে আমরা মানুষ ধর্মের রাস্তায় না চলে সেখানে কষ্ট রয়েছে, সেখানে ব্যথা রয়েছে, সেখানে বেদনা রয়েছে, সেখানে মানুষ অনেক কুকথা আমাদের নামে বলবে, ধর্মের রাস্তা কঠিন, ধার্মিকতার জীবন যাপন কঠিন এবং অনেক কিছু ত্যাগ করতে হয়, আর সেই জন্য ধর্মের রাস্তা যেহেতু কঠিন সেটা প্রভু যিশু বলেছেন সেটা সংকীর্ণ রাস্তা, প্রভু যিশুর রাস্তা, কিন্তু সেই রাস্তায় যদি আমরা চলি তাহলে ধার্মিকতার বাতাবরণে আমরা পরিপূর্ণ হব, ধার্মিক জীবন যাপন আমরা পাব এবং ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আমরা লাভ করব। প্রভু যিশু স্বয়ং আমাদের বেশ পালক হবেন, তিনি স্বয়ং আমাদের প্রধান হবেন, তিনি স্বয়ং আমাদেরকে পরিচালনা করবেন এবং আমরা সুস্থ সুন্দর জীবন যাপন করব। আমরা পাপের রাস্তায় চলব না, কারণ আমরা পবিত্র প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহে আমাদের জীবনকে আমরা চালাচ্ছি। আর সেখানে আরেকটি বিষয় প্রভু যিশু বলেছেন যে সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত, অনেকে তাহা দিয়া প্রবেশ করে। এটা হলো দিয়াবলের রাস্তা, জগতের রাস্তা, যে রাস্তা সাময়িক মনে হবে আমাদের খুব জীবনের জন্য ভালো, আমাদের জীবনের জন্য মঙ্গল, আমাদের পরিবারের জন্য মঙ্গল, আমাদের সমাজের জন্য মঙ্গল, আমাদের সন্তানদের জন্য মঙ্গল, এখানে অনায়াসে লাভপতি হওয়া যাবে, এখানে অনায়াসে এখানে নাম করা যাবে, ভালো চেয়ার পাওয়া যাবে, জীবন সুখময় হবে, জীবন শান্তিময় হবে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলছেন কি, সেটা সর্বনাশে যাবার দ্বার। সেই রাস্তায় চললে সেটা হলো পাপের রাস্তা, দিয়াবলের রাস্তা, অমঙ্গলের রাস্তা, অন্ধকারের রাস্তা, এবং দিয়াবল সেটাকে মেনটেন করে, দিয়াবল পরিচালনা করে, কিন্তু সংকীর্ণ যে রাস্তা
সেটা প্রভু যীশু খ্রিস্ট মালিক, ঈশ্বর তিনি স্বয়ং মালিক। তার সর্বনাশে আমরা যিশুর সময়কালের মানুষ এবং আজও পর্যন্ত আমাদের সামনে ভালো রয়েছে, আমাদের সামনে মন্দ রয়েছে, আমাদের সামনে প্রভু যিশু রয়েছে, আমাদের সামনে শয়তান রয়েছে, আমাদের সামনে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, আমাদের সামনে ঈশ্বরের অভিশাপ রয়েছে। আর সকল সময় আমরা মানুষ ঈশ্বরের পরিবর্তে আমরা দিয়াবলের রাস্তাকে আমরা বেছে নিই, ভালো কাজ আমরা কজন করি কিন্তু মন্দ কাজে দেখবেন মানুষ বেশি যায়। একটি উদাহরণ আমি দিয়ে থাকি, রাস্তায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন দেখবেন একটা সাইকেল খুব জোরে সে চলে গেল, বা একটা সাইকেল রাস্তা দিয়ে চলেছে কেউ চালিয়ে নিয়ে যাচ্ছে, দেখবেন তার পিছনে কোনো নোংরা কাগজ উড়ে যায়। কিন্তু সাথে সাথে দেখবেন যদি একটা লরি জোরে সেখান থেকে যায়, একটা মোটর বাইক জোরে সেখান থেকে চলে যায়, দেখবেন পিছনে অনেক ধুলোবালি, কাগজ, অনেক চিপ, অনেক নোংরা সেই গাড়ির পিছনে পিছনে ছোটে। আমরা লক্ষ্য করেছি বাসের পিছনে অনেক ক্যারিব্যাগ কাগজ সেখানে ছুটে যায়, কিন্তু একটা সাইকেলের পিছনে ছোটে না। কেন? কারণ একটা মানে আমরা যদি চিন্তা করি সাইকেল কিন্তু সেই সংকীর্ণ দরজার মতো, সাইকেল চালালে খুব একটা অ্যাক্সিডেন্ট হবে না, এটা তারা নিয়ম মাফিক চলে। কিন্তু যে লরি বা বাস প্রচন্ড জোরে যায় অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং সেখানে দেখবেন অনেক ধুলো বালি ময়লা কাগজ ক্যারিব্যাগ সেখানে উড়ে যায়। আমাদের যিশু তিনি চলেছেন, আমরা তার পিছনে যাই না। পাশাপাশি দিয়াবল দ্রুত গতিতে চলেছে, দিয়াবলের রাস্তায় মানুষ কয়েক মিনিটের মধ্যে কোটিপতি হয়ে যেতে পারে, কয়েক মিনিটের মধ্যে অনেক গাড়ি বাড়ির মালিক হতে পারে। আর সেই জন্য সেই দ্রুতগামী রাস্তায় আমরা মানুষ পাগলের মতো ছুটে যাই। প্রভু যীশু খ্রিস্ট বলছেন সেই রাস্তাটা হলো সর্বনাশের রাস্তা, যেন সেই রাস্তায় আমরা না চলি। যদি আমরা সেই রাস্তায় চলি, মতি সাত অধ্যায় পরবর্তী যে পদগুলি রয়েছে 13-23 পদের মধ্যে, সেখানে 20-23 পদের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট বলছেন আমি যখন বিচার করব, প্রভু যীশু বলছেন আমি যখন বিচারে বসব তখন আমি আমার সন্তানদেরকে স্বর্গ বাড়ির জন্য এবং যারা আমার সন্তান নয় তাদেরকে নরক বাড়ির জন্য মনোনীত করব। আর তখন যদি কেউ বলে প্রভু আমি কি তোমার সেবা করিনি, প্রভু আমি কি তোমার নামে ভূত ছাড়াইনি, প্রভু আমি কি তোমার বাক্য প্রচার করিনি, তখন প্রভু শ্রীষ্ট বলছেন আমি পরিষ্কার তাদেরকে বলে দেব আমার সামনে থেকে চলে যাও, আমি তোমাদেরকে চিনি না। কেননা তোমরা যেটা করেছিলে লোক দেখানো করেছিলে। আর সেই জন্য নতুনীকৃত সুসমাচার 6 অধ্যায় সেখানে প্রথম 10 পদের মধ্যে দেখতে পায় প্রভু যীশু খ্রিস্ট বলছেন মানুষকে দেখানোর জন্য ধর্মকর্ম, মানুষকে দেখানোর জন্য দান দেন, মানুষকে দেখানোর জন্য উপবাস যেন না করি, মানুষকে দেখানোর জন্য ভালো কাজ না করে যিনি গোপনে আমাদের কাজ দেখেন যেন তার কাছে আমরা বিশ্বস্ত থাকি এবং ভালো কাজ করতে পারি। কারণ মানুষ আজকে যে চেয়ার দেবে একটু পরে সেই চেয়ার কেড়ে নেবে, কিন্তু ঈশ্বর যে চেয়ার আমাদের আমাকে আপনাকে দেবেন, ঈশ্বর যে আশীর্বাদ দেবেন সেই আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারবে না। আর এখানে জোহরিত সুসমাচার 8 অধ্যায় একটি ঘটনা আমরা দেখতে পাই, এখানে দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি জৈতুন পর্বতে প্রার্থনা করে আবার তিনি ধর্মধামে আসলেন এবং মন্দিরে এসে তিনি ঈশ্বরের মহিমা প্রচার করছেন এবং অনেক মানুষ সেখানে সুস্থতা লাভ করেছে। আর সেখানে দেখা গেল যে অধ্যাপক, সমাজের অধ্যাপক এবং ফরিসিরা যারা প্রথম থেকে যিশুকে বিপদে ফেলার, যিশুকে বিপাকে ফেলার, যিশুকে হত্যা করার চেষ্টা চালিয়ে তারা যাচ্ছে, আজও তারা একটা প্রশ্ন নিয়ে প্রভু যিশুর সামনে এসেছে। তারা একটা ব্যভিচারিণী নারীকে ধরে, যার মসির বিধি অনুযায়ী কেউ যদি ব্যভিচার করে, নোংরামি করে, তাকে পাথর মেরে মেরে ফেলার রীতি ছিল। আর এই পুলিশ এবং অধ্যাপকরা তারা জানে যিশু হলেন দয়ালু, আর তিনি নিশ্চয় একে মারতে দেবে না, আমরা সরাসরি রাজার কাছে গিয়ে, সম্রাটের কাছে গিয়ে, অধ্যক্ষের কাছে গিয়ে নালিশ জানাবো যে এই যিশু নিয়ম বিরোধী কাজ করে, মসীহ নিয়ম মানে না, ঈশ্বরের নিয়ম মানে না, আর সেই জন্য তাকে হত্যা করা যাবে। আর তারা এসে প্রভু যিশুকে বলছে যে প্রভু এই মেয়েটিকে আমরা ধরেছি সে ব্যভিচারে ধরা পড়েছে, মসীহ নিয়ম অনুসারে তাকে পাথর মেরে মেরে ফেলার রীতি রয়েছে, আপনি কি বলেন? তারা প্রশ্ন ছুড়ে দিল যিশুর কাছে, কারণ তারা জানে যিশু দয়ালু, তিনি ঈশ্বরের সন্তানেরা জানে তবুও যিশু থাকলে তাদের আধিপত্য থাকবে না, আর সেই জন্য তারা যিশুকে হত্যা করার চেষ্টায় তারা পাগলের মতো মেতে উঠেছে। তাকে কিভাবে দোষী করা যায়, তাকে কিভাবে
যাওয়া যায়, তাকে আটকানো যায়, মানুষ তার পিছনে পাগলের মতো যেন ছুটে না যায়। আর সেই জন্য যখন তারা প্রশ্ন করছে, প্রভু যীশু হেঁট হয়ে মাটিতে লিখতে লাগলেন। তারপরে আবার তারা প্রশ্ন করছে যে যীশু আমরা যে প্রশ্ন করলাম তার কি হলো, এই মেয়েটিকে এই স্ত্রী লোককে আমরা ব্যভিচারে ধরেছি, নোংরা কাজে আমরা ধরেছি, আপনি কি বলেন? মুশির নিয়ম হলো পাথর মেরে মেরে ফেলার, আমরা কি করব? আপনি কি বলেন? আপনি বলুন, আপনি কেন চুপ আছেন? প্রভু যীশু আবার তাদের দিকে তাকালেন এবং বললেন, তোমাদের মধ্যে যে কোনোদিন কোনো দোষ করেনি সে আগে এই ব্যভিচারিণী স্ত্রী লোককে পাথর মারুক। কি বললেন? তোমাদের মধ্যে যে কেউ কোনোদিন কখনো দোষ করেনি, আর সে প্রথমে এই ব্যভিচারিণী স্ত্রী লোক তোমরা যেটা বলছো তাকে পাথর মারুক, তারপরে যারা দোষ করেনি তারাও তাকে পাথর মারবে। এবং যীশু তখন আবার হ্যাট হয়ে ওই যারা দাঁড়িয়ে ছিল, যীশু যেহেতু অন্তর্যামী নিশ্চয়, তাদের নাম লিখে তাদের পাপ কাজ মাটিতে লিখতে লাগলেন। এবং সকলে হ্যাট হয়ে দেখছে, বাবা এ তো আমার নাম, আমি ওই কালকে পাপ করেছিলাম, আমি তো ব্যভিচার করেছিলাম, আমি নোংরামি করেছিলাম, আমি চুরি করেছিলাম, আমি হত্যা করেছিলাম, আমি আমি বিরোধিতা করেছিলাম। আর যীশু সব লিখছে, একে একে পালিয়ে গেল। আর শেষে যীশু যখন উপরে উঠলেন, মাথা তুললেন, আর দেখলেন সেখানে আর কেউ নেই। যারা এতক্ষণ সমাজের অধ্যক্ষ ফরিসিরা যারা এতক্ষণ প্রশ্ন করছে, যীশুকে উদ্গ্রীব করে তুলেছে যে আপনি বলুন এই ব্যভিচারিণী স্ত্রী লোককে কি করবে, তো পাপ করেছে, একে হত্যা করা, পাথর মেরে হত্যা করা মুশির বিধি, আপনি কি বলেন? আর তারা একে একে চলে গিয়েছে। প্রভু যীশু বললেন, হে নারী, তোমাকে যারা দোষী করেছিল, তোমাকে যারা পাথর মারার কথা বলেছিল, তারা কি কেউ নেই? তারা কোথায় গেল? আর সেই ব্যভিচারিণী স্ত্রী লোক বলছে, প্রভু তারা কেউ নেই, তারা কেউ আমাকে মারেনি, তারা সবাই চলে গিয়েছে। আর প্রভু যীশু বললেন, এখানে দেখতে পাই যোহন 8 অধ্যায় সেখানে 10 এবং 11 পদ পাঠ করছি, তখন যীশু মাথা তুলিয়া স্ত্রী লোকটি ছাড়া আর কাহাকেও দেখিতে পাইলেন না। কেন? কারণ যীশু সকলের পাপ জানেন। ইব্রীয় 4 অধ্যায়ে তারপরে লেখা রয়েছে যে যীশুর কাছে আমাদের জীবন উলঙ্গতা স্বরূপ, যীশু সমস্ত বিষয় জানেন। আর সেই জন্য যীশু দেখলেন শুধু সে স্ত্রী লোক আছে, আর তাহাকে কহিলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? আর যোহন 8 অধ্যায় 11 পদে লেখা রয়েছে, সে কহিল, প্রভু কেহ করে নাই। তখন যীশু তাকে বললেন, আমিও তোমাকে দোষী করি না, যাও এখন অবধি আর পাপ করিও না। প্রভু যীশু বললেন যে তোমাকে কেউ দোষী করেনি, আর আমিও তোমাকে দোষী করব না। আর বললেন যে তুমি এখন থেকে আর পাপ করো না। তিনি তাকে ক্ষমার চোখে দেখলেন, ক্ষমা করলেন, এবং সেই ব্যভিচারিণী স্ত্রী লোক পরবর্তী সময় আমরা দেখতে পাই আর সে কোনো পাপ করেনি। প্রভু যীশু এই সত্যিকারের ঘটনার মধ্যে থেকে একটি বিষয় আমাদের কাছে তুলে ধরছেন, যেটা আমরা রোমিওতে দেখেছি, রোমিও সেখানে 2 অধ্যায় 1 থেকে 11 এবং যীশুর বাপের পুস্তক সেখানে 51 অধ্যায় 3 থেকে 8, বিশেষ করে রোমিও মণ্ডলীর কাছে সাধু প্রেরিত পৌল তিনি বলেছেন যে আমরা যদি নিজেরা পরিষ্কৃত হই তবেই আমরা অপরকে পরিষ্কার করার কথা বলতে পারি। আগে আমাদেরকে শুচি হতে হবে, আগে আমাদেরকে পবিত্র হতে হবে, আগে আমাদের চোখের নোংরা বার করতে হবে, আগে আমাদেরকে পবিত্র জীবন যাপন করতে হবে, আগে আমাদেরকে সুস্থ জীবন যাপন করতে হবে, আগে আমাদেরকে ভালো জীবন যাপন করতে হবে, আগে আমাদেরকে নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবন যাপন করতে হবে, তবে ওপরের দিকে আঙুল তুলতে হবে। কিন্তু আমরা বর্তমানের মানুষ, যিশুর সময়কার এবং আজও একইভাবে আমি পাপী, কিন্তু অন্য পাপীকে মানুষের কাছে আমরা উলঙ্গ করে দিই। আমি দোষ করেছি কিন্তু আমার দোষটা চেপে দিয়ে অন্যেরা হয়তো আমার থেকে কম দোষ করেছে, আর তাদের দোষটাকে বড় করে দরকার হলে মাইক লাগিয়ে প্রচার করে তাদের নামে আমরা কুৎসা রটিয়ে বেড়াই। প্রভু যীশু খ্রিস্ট কিন্তু সমস্ত বিচারে আনবেন। তিনি বলছেন, প্রতিটা বিষয় আমার জ্ঞানের হচ্ছে, প্রতিটা বিষয় আমার আমার বিচারের দিনে আমি সেখানে দেখাবো, আর প্রতিটা জন যে যেমন কার্য করবে তাকে তেমনি বিচার আমি করব। সেই জন্য আজকের দিনে প্রয়োজনেরা, প্রভু যীশু খ্রিস্ট বলছেন যেন আমরা আমাদেরকে আগে শুচি করে, আমাদেরকে আগে পবিত্র করে, আর তারপর অপরের দিকে আমরা আঙুল তুলি। যখন আপনার দিকে আমি আঙুল তুলব, একটা আঙুল যদি সেদিকে যায় আমার দিকে তিনটা আঙুল, এর মধ্যে থেকেও আমরা শিক্ষা পাই যেন আমরা আগে আমাদেরকে ভালো করতে পারি।
পারি, আগে আমরা আমাদেরকে নিষ্পাপ করতে পারি। আর একটি গত বলে শেষ করতে চাই, আর একদিন একটি রাস্তা দিয়ে একটা ছোট্ট সন্তান তার বাবার হাত ধরে চলেছে, আর তার পিছনে আরেকটি বাবার হাত ধরে আরেকটি ছোট সন্তান চলেছে, দুজনেই বাবার হাত ধরে রাস্তা দিয়ে চলেছে। আর চলতে চলতে সামনের জন যে সন্তানটি ছিল, সামনের ছোট্ট বাচ্চাটি, আর সে কি করেছে, সে জামা প্যান্ট পরেছে, কিন্তু তার প্যান্টের পিছন দিকে একটা ছোট ছিদ্র রয়েছে, একটু কাটা রয়েছে প্যান্টটা, কিন্তু জামা প্যান্টটা পরা আছে। ছোট্ট বাচ্চা যে কোনো কারণে হোক প্যান্টটা একটু ফেটে গিয়েছে, আর বাবার হাত ধরে রাস্তা দিয়ে চলেছে। পিছনে যে বাচ্চাটা চলেছে আর তার পুরো সে জামা প্যান্টই পরেনি, উলঙ্গ অবস্থায় সে বাবার হাত ধরে চলেছে, আর সে চলেছে পিছনে, আর কাপড় পরা ছেলেটি চলেছে আগে, তার শুধু প্যান্টের পিছনে একটু ফাটা রয়েছে। পিছনে উলঙ্গ ছেলেটা অনেকক্ষণ থেকে হাসছে, আর বাবা বলছে, বাবা দেখ দেখ ওই ছেলেটার প্যান্টের পিছনে কি ফাটা, প্যান্টের পিছনে ফুটো রয়েছে, প্যান্টটা ছেঁড়া রয়েছে। আর বাবা অনেকক্ষণ ধরে বলছে, বাবা বলছে তুই চুপ কর রাস্তা দিয়ে চল। আবার গিয়ে আবার কিছুক্ষণ যেতে যেতে সে আবার হাসছে, বলছে বাবা দেখ দেখ ওই ছেলেটা ওই বাচ্চাটার প্যান্টের পিছনে ফুটো। আর বাবা বলছে চুপ, তুই পুরোটাই উলঙ্গ, তুই নিজেকে না দেখে, তুই তো কাপড় না পরে আমার সঙ্গে এসেছিস, তুই নিজে টোটালি উলঙ্গ, আর তুই সামনের জন ওই ছোট ছেলেটা উলঙ্গ নয়, সে কাপড় পরেছে, হতে পারে কোনো কারণে কাপড়টা একটু ফেটে গিয়েছে, কিন্তু সে কাপড় পরেছে, আর তুই তো পুরোটা উলঙ্গ, ওর দিকে আঙুল না তুলে আগে তোর কাপড় পরা প্রয়োজন ছিল, খ্রিস্টের প্রয়োজন না। এটা একটি গল্প হলেও, নিছক গল্প হলেও আমাদের কাছে বৃহত্তর একটা অর্থ প্রকাশ করে, যে আমরা নিজেরা উলঙ্গ অবস্থায় রাস্তায় চলেছি, সামনের জন পোশাক পরে রয়েছে, কিন্তু একটু হয়তো ছিদ্র রয়েছে, আমাদের উলঙ্গতা আমরা না দেখে অপরের কাপড় পরা রয়েছে, ছিদ্রটা আমাদের চোখে যায়। প্রভু যীশু বলছেন, সাবধান, আমি সমস্ত বিচারে আনব, আগে তোমরা নিজেকে শুচি করো, নিজেকে পবিত্র করো, নিজের পাপময় জীবন যিশুর রক্তে ধৌত করো, আর তবে অপরের দিকে আঙুল তুলে দেয়। আজকের দিনে প্রচারিত বিষয় ছিল যে ঈশ্বরের বিচার ন্যায্য এবং উপযুক্ত পবিত্র, তাই তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেন আমরা পবিত্র হতে পারি এবং ঈশ্বরের গৌরব ঈশ্বরের প্রশংসা করতে পারি, পৃথিবীতে শান্তি, মৃত্যুর পরে অনন্ত স্বর্গরাজ্যে আমরা পৌঁছাতে পারি। আসুন চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব তোমার প্রশংসা করি, আজকের এই সুন্দর দিন আমাদের জীবনের সঙ্গে তুমি যোগ করলে প্রভু যীশু, এই রাহামত মন্ডলীর প্রতিটা পরিবারকে তোমার হাতে রাখি, শুধু মন্ডলী নয় আমাদের সমাজে, আমাদের গ্রামের, আমাদের দেশের, এই পৃথিবীর সমস্ত পরিবারকে তোমার হাতে রাখি, সমস্ত সন্তানদের তোমার হাতে রাখি প্রভু যীশু, সকলের অন্তঃকরণে কথা বলো, সকলকে পরিবর্তিত হতে সাহায্য করো, যেন আমরা অপরের বিচার না করে কিন্তু আমাদের বিচার করে আগে আমাদেরকে পরিবর্তন করতে পারে, তারপরে আমরা অপরের বিচার করতে পারি। প্রভু যীশু তুমি বলেছ বিচার করার ক্ষমতা তোমারই রয়েছে, তুমি পবিত্র, তাই প্রভু আমরা যেন পবিত্র জীবনযাপন করতে পারি, আমরা যেন সৎ জীবনযাপন করতে পারি, আমরা যেন তোমার গৌরবার্থে জীবনযাপন করতে পারি, কারণ তোমার বিচার উপযুক্ত এবং ন্যায্য, তুমি আমাদের দয়া অনুগ্রহ করো, যেন আমরা পরিবর্তিত হয়ে তোমার কাছে উত্তম সন্তান সন্ততি হতে পারি। প্রভু যীশু আমাদেরকে ক্ষমা করে নূতন ভাবে চলতে শেখাও, আমাদের সকলের ভাবে করো, যত জনে জীবন্ত বাক্য প্রচার শুনছি প্রভু যীশু, তুমি তোমার অনুগ্রহ আশীর্বাদের গুণে আমাদেরকে স্পর্শ করো, শক্তি দাও, উপলব্ধি করতে শেখাও, যেন আমাদের জীবন থেকে আমরা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাইলাম, যা শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন।